কুষ্টিয়া রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভর্তি মেলার সমাপনী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ফল সৃজনে ভর্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে প্রক্টর হাসিবুর রশিদ তামিমের সার্বিক সহযোগিতায় হিডেন ব্যান্ডের মিউজিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 10 অক্টোবর থেকে শুরু হয়ে 22 অক্টোবর শনিবার ভর্তি মেলার সমাপনীতে প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাজাহান আলী। বিশেষ অতিথি বিভাগীয় প্রধান নূর উদ্দিন আহমেদ। উল্লেখ্য, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে 13 দিন ব্যাপী ভর্তি মেলার সর্বমোট 18টি গেট সারা শহরে বানানো হয়েছিল, যেটা বিশেষ আকর্ষণ ছিল। প্লাস্টিকের বদলে ফলজ গাছ বিতরণ এবং মাইক্রোবায়োলজি বিভাগ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভালোবাসার টানে সেদিন ভারত থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রী শাশ্বতী ম্যাডাম। ম্যাডামকে কৃষি বিভাগ পক্ষ থেকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন। কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমাদের এই ভর্তি মেলার সমাপ্তি ঘোষণা করতে যাব। মূলক অনুষ্ঠানের পরেই আমাদের ভর্তি মেলার শেষ হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল ওই টিচারদের আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী 25 তারিখে কিন্তু সকল শিক্ষকদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। সেই রোম একসময় বিল্ড হয়েছে শ্রমিকের মাধ্যমে, তাজমহল গড়ে উঠেছে শ্রমিকের মাধ্যমে। আমরা যদি সেই প্রপার শ্রমিক হতে পারি, তাহলে রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ও একটি বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারে। সেই জন্যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যারা শিক্ষাদান করছি এখানে, তাদের নিজেদের সর্বোত্তম যোগ্যতা অর্জন করা উচিত। আমি সেই সব শিক্ষকবৃন্দকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, যারা প্রপারলি শিক্ষাদান করছেন, গোটা দেশে নয় গোটা পৃথিবীতে। আর যারা আমরা সাময়িকভাবে অন্য কোনো প্রফেশনে যেতে পারিনি, কেবলমাত্র নামকরণে একটি টিক চিহ্ন দিয়ে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছিলেন, আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি মানুষের সাথে মনে মনে প্রতিযোগিতায় হেরে যাচ্ছি প্রতি পদে পদে। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম। তিনি যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, এর মধ্যেই তার পরিচয় সীমাবদ্ধ নয়। তিনি আমাদের পাঠদান পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ, প্রতিনিয়ত আমরা কী কী কার্যক্রম গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যেতে পারে বা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পরিপূরণ ঘটতে পারে, সে ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। হয়তোবা কোনো কোনো সময় কাজের ভারে, দায়িত্বের বোঝায় বিরক্তি প্রকাশ করি, তবে একটি সৃষ্টিশীল মানুষের প্রশংসা না করলেই নয়। তার কারণ, যারা আমরা জাল ফেলেছি চারদিকে, জালটা টেনে উঠতে একটু সময় লাগছে। মাংস খেয়ে